হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। বন্ধুরা, আজ 20 সেপ্টেম্বর ফার্স্ট শিফটের যে রেলওয়ে গ্রুপ ডির যে এক্সাম হয়েছে তার কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল সায়েন্স নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আজ আমি যে কোশ্চেনগুলো কালেক্ট করতে পেরেছি ফার্স্ট শিফটে সেগুলো নিয়ে তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, ফার্স্ট প্রশ্ন যেটি এসছে সেটি হলো কি, উত্তরাখণ্ডের বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসেডারের নাম কি? তো উত্তরাখণ্ডের বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসেডারের নাম হবে বিরাট কোহলি। তো বিরাট কোহলির আগে কিছুদিন আগে তো অক্ষয় কুমার ছিল, তো এখন বর্তমানের অ্যাম্বাসেডার হবে বিরাট কোহলি। এর জন্যই প্রশ্নটা দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। যাই হোক, চলে যাবো নেক্সট প্রশ্ন। এলাহাবাদ হাইকোর্টের বর্তমান মুখ্য বিচারপতির নাম কি? তো উত্তরটি হবে কি, দিলীপ বাবাসাহেব ভোঁসলে। তো এলাহাবাদ হাইকোর্টের বর্তমান মুখ্য বিচারপতির নাম দিলীপ বাবাসাহেব ভোঁসলে। চলে যাবো 3 নম্বর প্রশ্ন। রশিদ খান কোন আইপিএলের টিমে খেলে, মানে রশিদ খান কোন আইপিএলের টিম হয়ে খেলে? যে আমাদের ভারতবর্ষে যে আইপিএল হয়, ভারতের হয়ে যে আইপিএল খেলা হয়, তো সেই আইপিএলের যে অনেকগুলো টিম থাকে, তো সেই টিমের মধ্যে কোন টিমে রশিদ খান খেলে? তো রশিদ খান আমাদের আফগানিস্তানের প্লেয়ার। তো যাই হোক, সানরাইজার্স হায়দ্রাবাদের দলে তিনি খেলেন। তো নেক্সট প্রশ্নে চলে যাব। হিমা দাস কোন মেডেল জিতেছেন? সম্প্রতি হিমা দাস সোনা অর্থাৎ গোল্ড মেডেল জিতেছেন। চলে যাবো 5 নম্বর। পরমাণু সিনেমাটির পরিচালককে? তো পরমাণু যে সিনেমাটি সেটির পরিচালক হলো অভিষেক শর্মা। তো এই সিনেমার মুখ্য চরিত্রে দেখা গিয়েছে আমাদের জন আব্রাহামকে। যাই হোক, এই সিনেমার পরিচালক হলো অভিষেক শর্মা। চলে যাবো নেক্সট প্রশ্ন। সচিন টেন্ডুলকার তার 100তম সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন? তো এটি হবে বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে সচিন টেন্ডুলকার তার 100তম সেঞ্চুরি করেছেন। তো নীতি আয়োগের অধ্যক্ষের নাম কি? দেখো প্রশ্নটি, এই প্রশ্নটি বারবার রিপিট হচ্ছে। তো বন্ধুরা, তোমরা এই প্রশ্নটি একটু দেখে যাও। নীতি আয়োগের অধ্যক্ষ এর আগের দিনও শিফটেও এসেছিল, তো একটি শিফটে এসেছিলো, তো আজকেও এসছে, তো ফার্স্ট শিফটে। তো এটির উত্তর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই নীতি আয়োগের প্রধান অধ্যক্ষ। তো নেক্সট প্রশ্ন দেখো, একটা দিবস থেকে একটা প্রশ্ন দিয়েছে, তো দিবসগুলো তোমরা করে যাবে। ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? 25শে এপ্রিল ম্যালেরিয়া দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন চলে যাবো কি, উত্তরপ্রদেশের রাজ্যপালের নাম কি? দেখো বন্ধুরা, রাজ্যপাল মুখ্যমন্ত্রী এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসছে, তো তোমরা প্রতিটা রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীর নাম দেখে যাবে। তো উত্তরপ্রদেশের রাজ্যপালের নাম কি, রাম নায়েক। তো নেক্সট প্রশ্ন চলে যাবো, ত্রিপুরার গভর্নরের নাম কি? তো দেখো আবার একটা নাম দিয়েছে ত্রিপুরার রাজ্যপালের নাম। তো যাই হোক, ত্রিপুরার রাজ্যপালের নাম হলো ক্যাপ্টেন সিং সোলাঙ্কি বা গভর্নর, একই ব্যাপার। তো ত্রিপুরার গভর্নরের নাম ক্যাপ্টেন সিং সোলাঙ্কি। তো নেক্সট প্রশ্ন চলে যাবো, মহিলা কমিশনের অধ্যক্ষকে? তো এই প্রশ্নটি আগের শিফটে এসেছিলো, আগের দিনের যে কোনো একটি শিফটে হয়তো এসেছিলো, তো আজকের শিফটেও প্রশ্নটি ফার্স্ট শিফটে এসছে। তো মহিলা কমিশনের প্রধান অধ্যক্ষ হলো রেখা শর্মা। নেক্সট প্রশ্নে চলে যাবো, গুজরাট ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে? গুজরাট ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন অমিতাভ বচ্চন। নেক্সট প্রশ্নে চলে যাবো বন্ধুরা, হাঙ্গেরির রাজধানীর নাম কি? হাঙ্গেরি দেশের রাজধানীর নাম হলো বুদাপেস্ট। তো হাঙ্গেরির রাজধানীর নাম হলো বুদাপেস্ট। তো বন্ধুরা, নেক্সট প্রশ্নে চলে যাবো। আজকের নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের সবথেকে বৃহৎ অংশ কোনটি? দেখো বন্ধুরা, এই প্রশ্নটি জানতে পারলাম যে ত্বক অপশানে ছিল, তাই ত্বকই হবে। কিন্তু যদি ত্বক অপশানে না থাকে, তখন যদি লিভার থাকে, তো লিভার হবে। আর ত্বক আর লিভার এই দুটি প্রশ্ন যদি দুটি যদি একসাথে দেওয়া হয়, তাহলে তোমরা ত্বকই দেবে, কারণ মানুষের শরীরের সবথেকে সর্ববৃহৎ অংশ ত্বকই। যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাবো, অষ্টক সূত্রের ধারণা কে দেন? দেখো বন্ধুরা, এই প্রশ্নটি আবার এসছে, এই প্রশ্নটি আবার রিপিট হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই এক দুদিনের পরীক্ষায় এত প্রশ্ন রিপিট হচ্ছে। তো তোমরা যদি, যাদের একটু পরীক্ষা শেষের দিকে পড়েছে, তারা যদি প্রশ্নগুলো রোজ কাভার করতে পারো, তো তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে 50%। তো বন্ধুরা, অষ্টক সূত্রের ধারণা কে দেন? নিউল্যান্ড। তো নেক্সট প্রশ্নে চলে যাবো, প্লাজমার মধ্যে জলের পরিমাণ কতটা? 90 থেকে 92% প্লাজমার মধ্যে জল থাকে। তো বন্ধুরা, নেক্সট প্রশ্ন কী রয়েছে? দেখো, পরমাণু শব্দটি প্রথম কে ব্যবহার করেন, বা এটি হচ্ছে ডাল্টন পরমাণু শব্দটি প্রথম ব্যবহার করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্ন। তো যদি ভিডিওটি ইউজফুল বলে মনে হয়, তাহলে লাইক করে যাবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে দাও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ধন্যবাদ।